মানে অনেক ধরনেরই চোখের জল হয়, এটা প্রচন্ড খুশি আর কি। মানে অ্যাকচুয়ালি অনেক কিছু হয়েছে, তো মানে একটা 8 বছরের সম্পর্ক, অনেক কিছু, তো মানে ভীষণ খুশি। আসলে মানে আমাদের বিষয়টা না আমরাই বুঝছি আর কি, কারণ অনেক উতার চড়াও, অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা আমাদের এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল, আমাদের কার্ড ছাপানো হয়ে গেছিলো, লোকজনকে মানে ডিস্ট্রিবিউটও হয়ে গেছিলো, সবাই ইনভাইটেড, তার মাঝখানে করোনা চলে এসেছে। বাট স্টিল উই আর হিয়ার, আজকে আমরা আনন্দ করবো, আনন্দের চোখে জল। বাট এরপরে আর চোখে জল আমরা আনবো না, সবাইকে নিয়ে একসাথে, তোমরা সবাই যারা এসছো সবাইকে নিয়ে, যারা আমাদের অডিয়েন্স আছে যারা, সবাইকে নিয়ে, আমার আত্মীয় স্বজন, আমার মানে এখন তো সবাই আমরা এক, আমার পুরো দলে মিলে সবাই একসাথে আমরা এনজয় করবো, আনন্দ করে বিয়েটা করবো। অবসান, শেষমেশ সাত পাকে বাঁধা পড়লেন তারা দুজন। আজকের এই বিশেষ দিনটায় তারা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন, কিন্তু এই মুহূর্তে হবু বউয়ের ভেতরেটি কেমন চলছে সেটা জানার জন্য আমরা এই মুহূর্তে পাশে পেয়ে গিয়েছি জয়িতাকে। মুখে বেশ একগাল হাসি, কিন্তু ভেতরে টেনশনটা বোঝা যাচ্ছে, ক্যামেরায় ফুট উঠছে, ক্যামেরা কিচ্ছু লোকানো হয় না, তাই তো জয়িতা? এইটা আমার ফটোগ্রাফাররাও বলছে যে তুমি এত টেনশন করছো, মানে তোমার চোখে মুখে সেটা ধরা পড়ছে, তুমি একটু কুল থাকো। আর আমার হচ্ছে মানে সবাই আমাকে ফোন করছে তো, মানে আচ্ছা তাহলে এটা কোথায় করবো, আচ্ছা তাহলে ওটা কোথায় করবো, মানে এই লাইট এখানে দেবো, মানে সে সব মিলিয়ে না মানে বিষয়টা খুব এরকম হয়ে গেছে। তো তাই জন্য মানে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট আছে ডেফিনেটলি, কিন্তু তার মাঝে প্রচুর চাপও আছে। এই যে সকালবেলায় তুমি বললে যে ফোনটা হচ্ছে, এটা বলি গায়ে হলুদ কখন আসবে, এখন কি ফোনটা হয়েছে বর কখন আসবে, কারণ বর এখন অবধি এসে পৌঁছায়। বরকে ফোন হয়েছে মানে এর আগে আমি অনেক কোটি 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 বার বলে ফেলেছি যে 7:10 পর অ্যাকচুয়ালি ওর বেরোনোর টাইম। তো আমি বলে ফেলেছি যে 7:10 মানে কিন্তু 7:10, তুমি কিন্তু লেট করবে না। তো উল্টো ও আমাকে ফোন করে বলছে আমি কিন্তু রেডি, এখনো কিন্তু তোমার লোক আসেনি, এরকমটা হয়েছে আর কি। মানে বর রেডি হয়ে বসে রয়েছে, কারণ কত তাড়াতাড়ি সে আসবে আর বউকে নিয়ে যাবে সাত সমুদ্র পাড়ে। তাই বেশি কথা বলবো না, অবশ্যই জানি ভেতরে একটা টেনশন চলছে, কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনের। তো এই মুহূর্তে কীরকম মনে হচ্ছে? না মানে অনেক কিছু ফিল করছি, মানে সেটা আমি ঠিক ডিসক্রাইব করতে পারবো না, মানে আনন্দ লাগছে, এক্সাইটমেন্ট, মানে সব মিলিয়ে না ভীষণ, আমি ভীষণ আনন্দিত। বেসিক্যালি আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে সিঁদুর পরে, হ্যাঁ মানে সাজবো গুজবো, বিয়ের দিনটা খুব সাজবো, যেরকম একটা প্রাণ প্রত্যেক মেয়ের থাকে আর কি। তো মানে সেরকম আমার খুব ইচ্ছে ছিল, তো সেই দিনটা ফাইনালি আজকে, মানে আমি ঠিক বলে বোঝাতে পারবো না, আমার মনের মধ্যে না মানে কীরকম জানি একটা হচ্ছে। শেষ করবো, শেষে একটাই কথা জিজ্ঞাসা করার, বিবাহিত জয়িতাকে কি বলতে চাইবে সেই পার্থিবের প্রেমে পড়া হাবুডুবু খাওয়া জয়িতা?
আজকে তো নয় নয় করে 8 বছর হয়ে গেল আর কি আমাদের রিলেশনের। তো সেই 2016 যদি আবার ফিরে যাই আর যদি এখন দেখি, তফাতটা এটাই যে 8টা বছর কেটে গেছে, কিন্তু আমি ভীষণ রোম্যান্টিক মানুষ, তো আমি না প্রত্যেক দিন নতুন করে ওর প্রেমে পড়ে যাই। তো আমার কাছে প্রত্যেকটা দিনই না নতুন রকমের, মানে এরকম নয় যে আচ্ছা 8 বছর হয়ে গেছে চলো, মানে হয় না, মানে একটা ইউজ টু টাইপের, মানে ওই রকম আমার বিষয়টা না। আমার হচ্ছে আচ্ছা আজকে দিনটা কেটে গেল, শেষ, আচ্ছা কালকে, আচ্ছা কালকে, তার মানে মানে আমার বিষয়টা আর কি এরকম। তো ওই তখনকার জিনিসটা ভাবলে আর এখনকার জিনিসটা ভাবলে না, মানে আমি ঠিক বোঝাতে পারছি না, আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। শুরুটাও একেবারে বলিউডি গান ধরে না, মনে মনে সে গান বেজেছিল, আর আজকে একেবারে টলিউডি গানে নেচে নেচে বিয়েতে প্রবেশ। কার কথা ভাবছেন? খোদ বর। একেবারে ঠিক শুনেছেন, আমাদের পাশে এই মুহূর্তে রয়েছে সুপার এক্সাইটেড বর পার্থিব ব্যানার্জি। হ্যাঁ, এমনিতে মানুষটা শান্ত, কিন্তু বিয়ের জন্য আজকে এক্সাইটমেন্ট কিন্তু তুমুলে তুমুলে তুমুলে, এমন তুমুলে যে 3 দিন ধরে ঘুমোইনি আমি, মানে হয়তো আমাকে দেখে বুঝতে পারছো, বাট আমার এনার্জি বোধহয় আমার মানে লুককে ছাপিয়ে চলে যাচ্ছে আর কি, এত এনার্জি, মানে আমি ইগালি এক্সাইটেড, কখন মানে তাড়াতাড়ি আমি একটু দেখবো আমার বউকে। পাঞ্জাবিটা কে পছন্দ করেছে? ওয়াইফ। ইয়েস, এবং তার এখন ওয়াইফ বলতে ভালো লাগে না, স্পেশালি আই এম মানে সবার সামনে ওয়াইফ বলছি ভালো লাগে, মানে বিয়ের আগেই ওয়াইফ, কারণ মনে মনে তো ব্যাস অনেকটাই। এবার একটু বলো যে লাল পোশাক, তুমি জানো লাল বেনারসিতে কি রকম সাজবে, একবার অবয়বটা সামনে এসেছে? আমার তো মানে পৃথিবীর সবথেকে সুন্দরতম মহিলা আমার বউ আর কি, সো আই নো মানে ওকে কেমন লাগতে পারে দেখতে আর কি। যখন প্রেমের শুরুটা হয়েছিল তখন সুরজ হুয়া মধ্যম বাজছিল জয়িতার মনে, আজকে মনে তোমার কোনো গান বাজে? চোখ তুলে দেখো না ছাড়া, চোখ তুলে দেখো না ছাড়া প্রচুর গান আছে, আর মানে আমি তো কবি নই আর কি, মানে আমি নতুন করে আমার কিছু মাথায় আসছে না, নয়তো আমি কিছু লাইন্স আজকে লিখে দিতাম, মানে মানে সিরিয়াসলি মানে ওই কবি কবি ভাব ছন্দের অভাব এরকম, কিন্তু মানে নতুন কিছু আমি লিখে দিতামই আজকে, মানে ট্রাস্ট মি। সকাল থেকে উপোস? একদম, মানে একেবারে নিষ্ঠা ভরে নিয়ম মেনে বাঙালি মতে। এখন আমাকে আমার শাশুড়ি মা ইয়ে খাওয়ালেন রসগোল্লা, হ্যাঁ হ্যাঁ, বাট আমি সকাল থেকে শুধু জল খেয়েছি, মানে নরমাল জল, জলে এত এনার্জি, সে এনার্জি আরও বাঁচিয়ে রাখতে হবে, কারণ একটু বাদেই বিয়ের পিঁড়িতে বসা। তো এই মুহূর্তে মনে হচ্ছে যে এত বছরের জার্নি শেষমেশ পরিণতি পাচ্ছে, দীর্ঘদিনের কিন্তু অপেক্ষা। হ্যাঁ জান, একদম একদম সত্যি কথা, বাট এটা আমাদের মানে ভালোও লাগছে আমার, আর আই হোপ যে জয়িতারও মানে একদমই ও এতটাই এক্সাইটেড, আমার থেকে তো আরও বেশি এক্সাইটেড। সব থেকে ভালো লাগছে যে সবাইকে নিই, দুটো তো পরিবার এক হয় আর কি, হ্যাঁ মিল হয় আর কি, শুধু তো হাজব্যান্ড আর ওয়াইফ নয় আর কি,
তো দুটো পরিবার মিলে যাতে আমরা ভালো থাকতে পারি, ভালো যাতে থাকি সেটা চাইবো, আপনারা আশীর্বাদ করুন যাতে সেটা থাকতে পারি, এটাই চাই। একদমই। আর এতদিন ধরে যারা অপেক্ষায় ছিলেন এই জুটিকে শেষমেশ সাত পাকে বাধা পড়তে দেখবেন, তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে। তো তাদের জন্য কি বলতে চাইবে, তাদের প্রিয় জুটি ফাইনালি বিয়ের পিঁড়িতে? তাদের জন্য বলবো যে মানে উই আর রিয়েলি ব্লেসড যে তোমরা সবাই এত ভালোবাসো, এত আমাদের আশীর্বাদ করো, তো একটু পাশে থেকো সারাটা জীবন, যাতে এইটা প্লিজ ভগবানের কাছে সবাই প্রার্থনা করো, যাতে যতই ঝামেলা অশান্তি হোক, প্রচুর ঝামেলা অশান্তি হোক, কিন্তু যাতে একসাথে সারাটা জীবন মানে একসাথে যাতে আমরা বুড়ো হতে পারি আর কি, এটা যাতে মানে পারি আর কি আমরা দুজন একসাথে হতে। বিগেস্ট ব্লেসিং শেষ করবো, শেষের আগে কাজ ছাড়া তো কোনো কথা হয় না, অবশ্যই কাজ নিয়ে বিরতি, কাজ, হানিমুন, কি প্ল্যানিং রয়েছে বিয়ের পর? আজের থেকে যে অফ নিয়েছি আর কি, প্রচুর কষ্টে অফ পেয়েছি, বাট থ্যাংকস টু মাই প্রোডাকশন, খুব ভালো আমাকে অফ দিয়েছে, জয়িতারও, জয়িতাকেও অফ নিতে হয়েছে আর কি, জয়িতার প্রোডাকশন থেকে মানে আমি থ্যাংকস জানিয়ে দিচ্ছি ওর প্রোডাকশনকে যে বেশ কটা দিন ওকে অফ দেওয়া হয়েছে। সো রয়েছে, কিন্তু এবার কতদিন অফ পাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করছে, কারণ একটা লং গ্যাপ নিচ্ছে আর কি এটার জন্য, তারপরে তো হানিমুনের জন্য দেখি, আমি তো যেটা করছি দীঘায় নিয়ে যাবো। আমরা মানে রিয়েল লাইফে মানে মারাত্মক বিপরীত একটা মেরুতে রয়েছি, কিন্তু রিয়েল লাইফে ও মিষ্টি একটা মেয়ে, তার বিয়ে সেখানে এসছে, ওর জন্য অনেক শুভকামনা। আর পার্থিবও আমাদের খুব একই জগতের মানুষ, অনেকদিন ধরে ওরা একসঙ্গে ঠিক করে রেখেছে, আজকের দিনটা অপেক্ষা করেছিল, খুব মানে বুক ভরা ভালোবাসা, আশীর্বাদ, শুভকামনা, একদম রিলে যা করছে ঠিক তার বিপরীত যেন হয় সেই শুভকামনাটা জানাবো। সহকর্মী বলতে ওর সঙ্গে আমি একটা সিরিয়াল করেছিলাম ভাষা বলে, তো তখন যখন লেগেছিল এখনও সেরকমই লাগছে, পুরো একদম সেই বাচ্চা বাচ্চা একদম সেই, এটাই তো ভালো লাগছে, খুব আশীর্বাদ রইলো, ভালোবাসা রইলো ওর প্রতি আমার, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে পার্থিব জয়িতার ঠিক যেভাবে প্রেমটা শুরু হয়েছিল ফিল্মি কায়দা, একটু প্রেমটা শুরু হয়েছিল, গান চলেছিল সুরজ হুয়া মাধ্যম এই গানটি, এখন বিয়ের দিনে ফাইনালি কোন গানটা মনে চলছে, কোন বলিউডি গান? আমার না মানে সুরজ হুয়া মাধ্যম এতটা মানে আমার মানে ওয়ান অফ মাই ফেভারিট, তো ওই গানটা আমার ডেফিনেটলি চলছে মনের মধ্যে। হ্যাঁ মানে ওই যে একটা মিউজিকটা মানে ওইটা আমার চলছে আর কি, মানে আমার এটা মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে এটা চলছে, আমি মানে আরেকটু পরেই যাব, গিয়ে পার্থিবের সাথে আমার বিয়ে হবে, মানে যেটা আমি ছোটোবেলা থেকে ভাবতাম যে মানে সিঁদুর পরিয়ে, হ্যাঁ মানে সাত পাকে ঘুরে মালা বদল করে, মানে সেইটা আজকে মানে সেই দিনটা স্বপ্ন পূরণের দিন আর কি, তো আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ এক্সাইটেড। কিন্তু গানটা, গানটা তো মনে মনে চলছে, মানে সেটা কেউ শুনতে পাচ্ছে না, কিন্তু আমি ভীষণ ওই রিদমেই আছি, যে ওই রিদমেই আছি আর কি, আমি রোম্যান্টিক গানেই রয়েছে সেটাই বোঝা গেল, ভীষণ রোম্যান্টিক পার্সন, ভীষণ রোম্যান্টিক পার্সন, রাইট, এই রোম্যান্টিসিজমে আমরাও ভেসে যাব। আর
তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য এবং পুরোর এরকম বিয়ের আরও অনেক কিছু দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।